দেবশ্রী ধর। আমরা পেয়েছি দেবশ্রী ধরকে, দেবশ্রীকে চোখ বাঁধা অবস্থায় যা দেখানো হচ্ছে দেবশ্রী সেটা বলে দিচ্ছে, তার রং কি লেখা আছে সমস্ত কিছু। উপরে দেখো কি লেখা আছে, বড় করে পড়ো। নেত্রলোক কি রং আছে বলো তো, কি রঙে নেত্রলোক লেখা আছে? লাল খয়েরিতে। এটা নেত্রলোক লেখা আছে লাল খয়েরিতে, ও চোখ বাঁধা অবস্থায় সম্পূর্ণ বলে দিল। আচ্ছা, এইটা তোমাকে একটা হাতে বিষয় দেয়া হলো একটা জিনিস, এটা কি রঙের বলবো? এটা হচ্ছে সাদা নীল। অদ্ভুত, চমকে যাচ্ছি যত দেখছি তত চমকে উঠছি, বিশ্বাস করা যায় না, আমি জানি না কি ব্যাখ্যা। এটা কি রঙের? সাদা। আচ্ছা, একটা পেন দেয়া হচ্ছে তোমার হাতে, এই পেনটা কি রঙের একটু দেখে বলতে পারতো? এটা তুমি বলতে পারবে অনুমান করে? হলুদ আর কালো। সবুজ আর কালো। তুমি এটা কিভাবে বলছো? তুমি এই যে না দেখে বলতে পারছো কিভাবে বলছো? আমি একটা কোর্স শিখেছি। কি কোর্স বলো? মিড ব্রেন অ্যাক্টিভেশন। সরি, আরেকবার বলো। মিড ব্রেন অ্যাক্টিভেশন। মিড ব্রেন অ্যাক্টিভেশন, তাই তো? তাহলে তুমি রং কি করে বুঝছো? এখানে না, তুমি লেখা পড়তে পারো, ব্রেল পদ্ধতিতে লেখা পড়া যায়।